আধুনিক ক্রিকেটে মার কাটারি ব্যাটার হিসেবে দুনিয়া জোড়া সুখ্যাতি আছে তার। ওয়ানডেতে আছে দ্রুততম 50 আর সেঞ্চুরির রেকর্ড, টি টোয়েন্টিতে মাতিয়েছেন সারা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। অ্যাগ্রেসিভ ব্যাটারদের যে কোনো তালিকাতেই তাকে রাখতে হবে সবচেয়ে উপরের দিকে। খোদ সেই এবিডি ভিলিয়ার্সই সমালোচনায় মুখর হলেন টি টোয়েন্টি ক্রিকেটের বিপক্ষে। ডিভিলিয়ার্সের ক্ষোভ সবশেষ ভারত সিরিজে মোটে দুটো টেস্ট কেন খেলেছে সাউথ আফ্রিকা। ক্রিকেটের কুলিন এই ফর্মেটের আরও অনেক বেশি ম্যাচ প্রাপ্য বলে মনে করেন সাবেক এই সাউথ আফ্রিকান ক্রিকেটার। টেস্ট ম্যাচ কম হওয়ার পেছনে তার মতে দায়ী দুনিয়া জোড়া টি টোয়েন্টি লিগগুলোই। ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফর্মেটকে বাঁচাতে তার দাবি দ্রুততম সময়ে সক্রিয় হতে হবে সব বোর্ডগুলোকে। এই সিরিজে মাত্র দুটো টেস্ট হওয়ার ব্যাপারটায় আমি একদমই সন্তুষ্ট নই, এর জন্য সারা দুনিয়াব্যাপী টি টোয়েন্টি লিগগুলোকেই দায়ী করতে হবে। আমি জানি না এর পেছনে আসল দায়টাকার, কিন্তু আমি বুঝতে পারছি কিছু একটা ভুল হচ্ছে। যদি আপনি সব দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চান এবং জানতে চান কোন দল দুনিয়ার সেরা, তাহলে নিশ্চয়ই বড় ধরনের একটা পরিবর্তন আনতে হবে। দুনিয়াব্যাপী 4 ছক্কার বৃষ্টি ঝরানোর জন্য সমধিক পরিচিত হলেও টেস্ট ক্রিকেটেও সমান তালে রাজ করেছেন সাদা পোশাকে 8,500-এর বেশি রানের মালিক ডিভিলিয়ার্স। আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে সাউথ আফ্রিকার দ্বিতীয় সারির দল ঘোষণার সিদ্ধান্তেরও নিন্দা জানিয়েছেন তিনি। সঙ্গে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও তার শঙ্কার কথা খোলাখুলি জানিয়েছেন মিস্টার 360 ডিগ্রি। নিউজিল্যান্ড সিরিজের জন্য সাউথ আফ্রিকার এমন স্কোয়াড সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। এটা পরিষ্কার যে টেস্ট ক্রিকেট বড়সড় একটা হুমকির মুখে দাঁড়িয়ে আছে। এ কারণে ওয়ানডে ক্রিকেট এবং পুরো ক্রিকেট কাঠামোটাই টি টোয়েন্টি ক্রিকেটের দিকে ঝুঁকছে। প্লেয়ার, বোর্ড, এমনকি কোচরাও যেখানে বেশি টাকা সেদিকেই অগ্রসর হচ্ছে। অবশ্য পরিবারের ভবিষ্যতের কথা ভাবছে বলে আপনি তাদের দোষারোপ করতে পারবেন না। আগামী 10 জানুয়ারি শুরু হচ্ছে সাউথ আফ্রিকা টি টোয়েন্টির দ্বিতীয় আসর। মূলত সেই আসরে প্লেয়ারদের অ্যাভেলেবেল রাখতেই নিউজিল্যান্ডের বিপক্ষে একেবারে আনকোরা একটা দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। এমনকি সে দলের ক্যাপ্টেন নীল ব্র্যান্ডের এখনও অবধি ডেবুই হয়নি। সাউথ আফ্রিকা টেস্ট দলের সাবেক অধিনায়ক ডিভিলিয়ার্সের চিন্তিত হবার তাই সমূহ কারণই আছে বই কি। রিফাত তানভীর রাফি, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.